বর্তমান সরকারের অনেক মন্ত্রী এমপিরা আছেন, কাদিয়ানিদের পক্ষে দাঁড়ালি করছেন, কাদিয়ানিদের পক্ষে দাঁড়ালি করে এদেশের মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। আমাদের সাথে রাজনৈতিক কোন বিষয় নিয়ে আপনাদের মতবিরোধ করতে আমরা চাই না, কিন্তু আকীদায়ে খতনা নবুয়তের বিষয়ে মিডিয়া কন্ট্রোল করে মন্ত্রীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে কাদিয়ানিদেরকে রক্ষা করা যাবে না, কাদিয়ানিদেরকে রক্ষা করা যাবে না। আল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন, আম্মা বাদ। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত ঢাকা মহানগরীর দিনং জুন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য শুধু সম্মেলন করলে শেষ হবে না। হযরত মুফতি কবাইতুল্লাহ জাহারি বলেছেন, আঙ্গুল বাঁকা করতে হবে, শুধু আঙ্গুল বাঁকা করলেও হবে না, ঢাকাকে অসল করে দিতে হবে। পাকিস্তানের আল্লামা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ নেতৃত্বে 10,000 নবী প্রেমিক আশিক রাসূলরা শাহাদতের নজরানা পেশ করেছেন। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সংসদ ভবনের লড়াই করেছেন ইউসুফ বিন নূরীর নেতৃত্বে, পাকিস্তানের সংসদকে লাখো মানুষ গাও করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে ঘুরে ফিরে গেছেন। আজকের এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে টাকা গ্রহণ করতে হবে। 2093 সালের মতো প্রয়োজনের সংসদ ভবন কেড়েও করতে হবে, প্রয়োজনের সচিবালয় অবরোধ করে রাখতে হবে, এমনি আন্দোলন করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এবং বাংলাদেশের সরকার প্রধানের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্যে, আপনাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য বাংলাদেশের সংবিধানকে আপনারা 16 বার পরিবর্তন করেছেন। এই বাংলাদেশটা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সরকারি আদমশুমারি অনুযায়ী 92% মানুষ মুসলমান। মুসলমানদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে করেছেন না আপনাদের স্বার্থ সিদ্ধির জন্য করেছেন কারীরা, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে আপনারা রেখেছেন। আর ইসলামের পবিত্র বিধান হল, যারা খতমে নবুয়তকে মানে না তারা কাফের। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে যদি আপনারা মানেন, খতমে নবুয়তকে মানতে হবে। যদি খতমে নবুয়তকে না মানেন, মান সাক্কাফে কুফরিহি ফাহুয়া কাফের, যারা খতমে নবুয়তের সন্দেহ পোষণ করবে তারাও কাফের। বর্তমান সরকারের অনেক মন্ত্রী এমপিরা আছেন, কাদিয়ানিদের পক্ষে দাঁড়ালি করছেন, কাদিয়ানিদের পক্ষে দাঁড়ালি করে এদেশের মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। আমাদের সাথে রাজনৈতিক কোন বিষয় নিয়ে আপনাদের মতবিরোধ করতে আমরা চাই না, কিন্তু আকীদায়ে খতমে নবুয়তের বিষয়ে মিডিয়া কন্ট্রোল করে মন্ত্রীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে কাদিয়ানিদেরকে রক্ষা করা যাবে না, কাদিয়ানিদেরকে রক্ষা করা যাবে না। শেষ কথা বলতে চাই, উম্মতের এজমা হলো হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে উম্মতের এজমা হয়েছে। উলামা ইকরাম এখানে আছেন, স্টেজে দেশের শীর্ষ উলামা ইকরাম আছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দেশে সাতেমে রসুলদের মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশের ওলামা একরামের নেতৃত্ব হেফাজত আমির আল্লামা বাবু নগরীর হাতে আপনারা দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি,
হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জাহাদি, তিনি খতমে নবুয়তের সভাপতি। আল্লামা জুনাইদ বাবুনগরী এবং আল্লামা নুরুল ইসলাম জাহাদি যদি ডাক দেয় খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য, নবীর খতমে নবুয়তের শান রক্ষা করার জন্য, সাতেমে রাসূলদের মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য দশবার কুরবান করে মাঠে নেমে এই আদায় এই দাবি আদায় করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, কারা কারা জীবন দিতে প্রস্তুত।